এতদিন যাবত যেহেতু আমরা বিআরটিতে হয়রানি হতাম, কিন্তু এখন বর্তমানে আমরা এখন অনলাইনে হয়রানি হচ্ছি। কারণ হচ্ছে যে এই সমস্যা ওই সমস্যা। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। 2023 সালে যখন আমরা নতুন নিয়মে নতুন রুলসে একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি, তো আবেদন করার সময় বা আবেদন করার পরে কিছুদিন পরে যখন আমাদের লার্নার কার্ডটি অনলাইনে রিজেক্ট দেখায় কিংবা প্রত্যাখ্যাত দেখায়, এটি কেন দেখায়, কি কারণে দেখায়, তো অনেক ভাই বোনেরা দ্বারা কিন্তু 2023 সালে বিআরটি নতুন নিয়মে নতুন রুলসে যেহেতু অনেক পরিশ্রম করা পরে একটি ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনি পাবেন। আর অবশ্যই এটি কিন্তু সম্পূর্ণ দালাল ছাড়া। তো অনেক ভাই ব্রাদার কিন্তু এই ধরনের সমস্যা ফেস করতেছেন। তো সবকিছু কমপ্লিট করার পরে যখন আপনার লার্নার কার্ডটি পেমেন্ট করতে যাবেন কিংবা আপনার একদিন পরে যখন এটি সময় নেয় বা অ্যাপ্রুভ হতে যায়, তখন কিন্তু আপনাদের লার্নার কার্ডটি অলরেডি রিজেক্ট করে দেয়। তো অবশ্যই এটি কিসের জন্য দেখায়, কি কি কারণে দেখায়, তো বিএসপির অ্যাকাউন্ট, মেডিকেল সার্টিফিকেট, ইউটিবির বিল বা শিক্ষাগত সনদ, এর জায়গায় ভুলে সাদা কাগজ স্ক্যান করে আপলোড করে দেওয়া হয়েছে, পরে অতিরিক্ত সংযোগ দিয়ে গিয়ে সেগুলো আপলোড করে দিয়েছি, কিন্তু তারপরে আবেদন প্রত্যাখ্যাত হয়ে গিয়েছে, এই সমস্যা কি কোনো সমাধান আছে? তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের সমস্যা যদি কোনো ভাই ব্রাদার হয়ে থাকে তাহলে অবশ্যই একটু খেয়াল করে করবেন। কারণ একটি পিডিএফ ফাইল মানে স্ক্যান কপি, কিন্তু স্ক্যান কপি বলতে আমরা কী বুঝি? স্ক্যান কপি বলতে আসলে এই যে ফটোকপিটা, এটাই কিন্তু মানে যে কোনো পেপারে একটা স্ক্যান কপি করা মানে হচ্ছে যে একটা ফটোকপি আর একটা স্ক্যান কপি, মানে আপনার এটা অরিজিনাল স্পষ্টভাবে যাতে বোঝা যায়। তো সেক্ষেত্রে আসলে এই ভুলটা কীভাবে হয়, কেন হয়, এটা আমি কিছুই বুঝতে পারতেছি না। তো এই ভাই দাদার আসলে তিনি কিভাবে অ্যাপ্লাই করছেন বা কাদে অ্যাপ্লাই করছেন, আসলে এটা খুবই একটি মারাত্মক একটি ভুল মনে করি। যে মনে হয় বিএসপি অ্যাকাউন্টে যদি কোনো কিছু আপলোড করে দেয় তাহলে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবো বা সেটি সমাধান করতে পারবো, কিন্তু না, আসলে এমন না। আপনি একবার যদি সেখানে আপলোড করে দেন তাহলে কিন্তু তার পরবর্তীতে সেটি আবার নতুন করে সংশোধন করতে পারবেন না। কারণ এটি সংশোধন করতে হলে আপনাকে বিআরটি বরাবর অবশ্যই একটি চিঠি লিখতে হবে, এবং চিঠি লেখার পরে সেখান থেকে যদি আপনাকে এটি ঠিক করে দেয় তাহলে কিন্তু ঠিক করতে পারবেন। তো অনেক ভাই ব্রাদার কিন্তু আসলে এই ভুলটি করে থাকে। দেখুন আসলে যেখানে মেডিকেল সার্টিফিকেট কিংবা বিদ্যুৎ বিলের, যেটাকে বলি আমরা বিদ্যুৎ বিলের ফটোকপি, তারপর হচ্ছে আপনার স্কুল সার্টিফিকেট, তো এগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটি মানে যে পেপারগুলো আছে সেগুলো অবশ্যই স্ক্যান কপি করে আপনি ভালোভাবে দেখে বুঝে তারপরে হচ্ছে আপনি আপলোড করবেন। এটা কিন্তু আপনার এমন না যে খুব অল্প সময় আপনাকে যে এই সময়ের ভিতর আপনাকে তাড়াহুড়াভাবে করতে হবে, তো এই ভুলটি কখনোই করবেন না। তো এইরকম ভুল যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে বিআরটি বরাবর একটি আবেদন মানে চিঠির আবেদন করতে হবে, এবং তাহলেই কিন্তু আপনি ঠিক করতে পারবেন। আর অবশ্যই এটা কিন্তু বিআরটি থেকে এর কিছুদিন আগেও কিন্তু কিউআর কোড একটি ভিডিও আপলোড হয়েছিল, সেখানে কিন্তু অবশ্যই স্পষ্টভাবে বলা হয়েছে যে বিআরটি থেকে আপনার যে ডকুমেন্টগুলো একের অধিক বারবার আপলোড করলে এবং সেটি যদি ভুয়া সার্টিফিকেট হয় বা ভুয়া পেপার হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার অনলাইনে লার্নার কার্ডটি রিজেক্ট করে দেবে। আর এই রিজেক্টটি যদি করে দেয় তাহলে কিন্তু আপনি এই লার্নার দিয়ে কোনো কিছু করতে পারবেন না। আর অবশ্যই একটি এনআরই কার্ড দিয়ে কিন্তু একবারই আবেদন করা যায়। তো সেক্ষেত্রে যদি ভুল হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি সেটা এডিটিং করতে পারবেন। তাই বলে এই না যে আপনি বারবার আপলোড করবেন, বারবার ভুল করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার এনআরই কার্ডটি বারবার দেখাবে যে আপনার এই এনআরই কার্ডটি মানে ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি নতুন আবার একটি এনআরই কার্ডটি ব্যবহার করুন। তো নতুন একটি এনআরই কার্ডটি ব্যবহার করা মানে হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি নিজেই ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। অতএব আপনার এনআরই কার্ড আপনার জন্য শুধু সেটি প্রযোজ্য। অতএব ভালোভাবে বুঝে শুনে একটু ঠান্ডা মাথায় তারপরে এই ফাইলগুলো আপলোড করবেন। এখানে আপনারা যে বিষয়গুলি দেখলেন সেগুলো কিন্তু অবশ্যই একদম ভালোভাবে খেয়াল করে দেখবেন। কারণ আমরা অনেক অনেক কষ্ট করি, যে সকল ভাই ব্রাদার যারা শুধু কেবলমাত্র এই ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতেছেন বা যাদের ড্রাইভিং লাইসেন্সটি বিশেষ প্রয়োজন, তারাই কিন্তু এই সমস্যাটা আসলে বুঝতে পারেন যে আসলে একটি লার্নার কার্ড যখন বাতিল হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায় তখন তার কতটুকু পরিশ্রম করার পরে এই ধরনের সমস্যা হতে হয়। তো যে সকল ভাই ব্রাদার যারা অনলাইনে লার্নার কার্ডটি আবেদন করবেন একদম দালাল ছাড়া, তো তাদের কাছে আমি রিকোয়েস্ট করব অবশ্যই এই ভুলগুলো কিন্তু কখনোই করবেন না। কারণ এই ভাই ব্রাদার মতো যদি এই ধরনের ভুল করে থাকেন, কিংবা আমি চাই না যে আমার এই পরিবারের বা যে সকল ভাই ব্রাদার একদম নতুন লার্নার কার্ড বা নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, আবার নতুন করে সেই লার্নার কার্ডটি করতে হবে। আর অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে যে বিএসপির অ্যাকাউন্টে আপনার একের বা দুইয়ের বা তার বেশি অধিক যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি আর দ্বিতীয়বার বা তৃতীয়বার কিন্তু আপনি আবার লার্নার কার্ডটি দিয়ে আপনার যে এনআরই কার্ডটি দিয়ে সেটি কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। কারণ আপনি একজন
মানে বাইকার হোক বা পেশাদার হোক বা একজন ড্রাইভার হোক, যেটাই হোক না কেন, যখন তার ড্রাইভিং লাইসেন্সটি খুবই প্রয়োজন। এবং ড্রাইভিং লাইসেন্সটি অ্যাকচুয়ালি আমাদের শুধু বাইক চালানোর জন্য না বা গাড়ি চালানোর জন্য না, এই ড্রাইভিং লাইসেন্সটি আমাদের ফ্যামিলি পরিবার বা আমাদের ব্যক্তিগত অনেক অনেক প্রয়োজনীয় কাজে, বিশেষ করে যারা প্রবাসে যাবেন তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আমরা অনেকটা হয়রানির শিকার হতে হচ্ছি। মানে এতদিন যাবত যেহেতু আমরা বিআরটিতে হয়রানি হতাম, কিন্তু এখন বর্তমানে আমরা এখন অনলাইনে হয়রানি হচ্ছি। কারণ হচ্ছে যে এই সমস্যা ওই সমস্যা, এই প্রবলেম ওই প্রবলেম, এটার সমাধান করে দেওয়া হয়, এই সমস্যা সমাধান করে দেওয়া হয়। তো এই ধরনের মানে প্রতারক থেকে অবশ্যই একটু সাবধানে থাকবেন। কারণ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যেহেতু আপনার লার্নার কার্ডটি শুধু আপনার বাইক গাড়ির জন্য নয়, ওই যে বললাম যে আপনার একটি জীবনের যে চাহিদা মেটানোর জন্য বা জীবিকা নির্বাহের জন্য কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সটি খুবই প্রয়োজন। কারণ একটি এনআরআই কার্ড যতটুকু একজন লোকের যেরকম প্রয়োজন, ঠিক সেম তার থেকেও বেশি আমি মনে করি একজন বাইকার হোক কিংবা গাড়ি হোক কিংবা পেশাদার অপেশাদার যেটাই করো না কেন, তার জন্য কিন্তু এই মানে স্মার্ট কার্ডটি মানে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি খুবই প্রয়োজনীয়। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই এই যে ভুলভাল কিংবা একের অধিক বা যখন আপনারা স্ক্যান কপি করবেন বা স্ক্যান করবেন, তো অবশ্যই একটু ভালোভাবে একটু খেয়াল করে দেখবেন। এটা কিন্তু আপনি এমন না যে খুব তাড়াহুড়ার ভিতর আপনাকে এই লার্নার কার্ডটির জন্য অ্যাপ্লাই করতে হবে কিংবা আপনি আজই শেষ মেয়াদ শেষ, তা না কিন্তু। কারণ এখন যেহেতু আমরা কিন্তু সবাই জানি যে যে কোনো জিনিসেরই যেরকম সুবিধা আছে ঠিক সেম এরকম অসুবিধাও আছে। যেহেতু আমাদের লার্নার কার্ড করার সময় এতদিন যাবত অনেকটা সময় লাগতো, ড্রাইভিং লাইসেন্স পেতে হলে অনেকটা সময় লাগতো। এই পরিবারে অনেক ভাই ব্রাদার আছেন যারা আমার প্রতিদিন আমার পেজে যারা মেসেজ করেন, যারা আমাকে নক করেন যে ভাই আমাদের ড্রাইভিং লাইসেন্সটা এখনও পাচ্ছি না। তো এই যে আমরা যারা পুরাতন আছি যারা এখন পর্যন্ত পাইনি, তো সেক্ষেত্রে কিন্তু নতুন নিয়মে কিন্তু অনেক তাড়াতাড়ি পাচ্ছি, এবং পাওয়ার সত্ত্বেও আমাদের এই ভুলগুলো কিন্তু খুবই খুবই বেশি পরিমাণে হচ্ছে। তো এই ভুলগুলো যদি আপনি একটু আস্তে ধীরে ঠান্ডা মাথায় করে থাকেন, তাহলে কিন্তু এই ভুলগুলো আপনি কখনো হবে না। আর আমি চাই না যে আমার এই পরিবারের কিংবা কোনো বাইকার, কোনো পেশাদার ড্রাইভিং লাইসেন্সের বা গ্রাহকের বা কোনো পেশাদার ড্রাইভার বাইয়ের বা এই ধরনের প্রবলেম হোক, এটা আমি কখনো চাই না। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে বুঝে শুনে তারপর আপনার সবগুলো ডকুমেন্টগুলো যদি আপনি অ্যাডজাস্ট করে রাখুন, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে একটি ইজিলি আপনি একটা লার্নার কার্ডটি আবেদন করতে পারবেন, তাহলে কিন্তু আপনার আর কোনো প্রবলেম হবে না। তো অবশ্যই যে সকল ভাই ব্রাদার যাদের উদ্দেশ্যে বলতেছি বা যে সকল ভাই ব্রাদার এখন পর্যন্ত লার্নার কার্ডটি অ্যাপ্লাই করবেন, তো আমি চাচ্ছি না যে আপনাদের এই লার্নার কার্ডটি রিজেক্ট হয়ে যাক কিংবা বাতিল হয়ে যাক। তো অবশ্যই এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। আর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই অরিজিনাল হতে হবে। তো তাহলেই কিন্তু আপনি খুব কম সময়ে ইনশাল্লাহ এই 2023 সালের নতুন নিয়মে নতুন রুলসে খুব দ্রুত স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। আর এটি কিন্তু অবশ্যই ঢাকা এবং ঢাকার বাইরে যেগুলো আছে অনেকগুলোই কিন্তু এই সুবিধাটি অলরেডি চালু হয়ে গেছে, আর এখন পর্যন্ত যেটি চালু হয়নি সেগুলো খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে ইনশাল্লাহ। তাই আপনাদের কাছে আমি সর্বশেষ একটি রিকোয়েস্টই করব, যখনই আপনারা লার্নার কার্ডটি করবেন অবশ্যই একটু ভেবে চিনতে বুঝে এবং অরিজিনাল যে ডকুমেন্টগুলো আছে সেগুলো দিয়েই লার্নার কার্ডটি আবেদন করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের যে লার্নার কার্ডটি সেটি কিন্তু অনলাইনের থেকে আপনার বিএসসি ফাইল থেকে রিজেক্ট হবে না কিংবা প্রত্যাহিত হবে না। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।